স্নেহ ছাত্রছাত্রীরা আশা করি সকলেই ভালো আছো এল আর এনআর ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আমি সঞ্জয় কুমার সরকার আজ তোমাদের অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের চ্যাপ্টার দুই দশমিক তিনের পার্ট থ্রি রাসায়নিক বিক্রিয়া যেখানে আমরা পড়ব জারণ ও বিজারণ জারণ ও বিজারণ দেখো প্রথমেই বলি জারণ ও বিজারণ জারন ইংরাজি কথাটা হচ্ছে অক্সিডেশন রিডাকশান তাহলে দেখো এই জারণ বলতে আমরা কি বুঝি ঠিক আছে জারণটা কি ইংরাজি কথাটা বললাম অক্সিডেশন অর্থাৎ যখন কোনো রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় যদি আমরা দেখি কোনো মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন যুক্ত হলো এক কথায় সেটা হচ্ছে জারণ এইবার রাসায়নিক বিক্ষায় এমনটা নয় জং অক্সিজেন থাকবেই সেখানে অক্সিজেন ছাড়া অন্য কোনো মৌলও থাকতে পারে হাইড্রোজেন থাকতে পারে ধাতব মৌল বা মূলক থাকতে পারে তাহলে অক্সিজেন ছাড়া যুক্ত হওয়া ছাড়া কি জারুণ সম্ভব নয় না অক্সিজেন যুক্ত হলেও জারণ যদি অক্সিজেনের পরিবর্তে অন্য কোনো ধাতব মৌল বা যুক্ত হয় বা কোন যৌগ থেকে হাইড্রোজেন অপসারিত হয় বা ধাতব মৌল বা মূলক অপসারিত হয় সেটাও কিন্তু জারণ বোঝা গেল তাই দেখো তাই জারণ বলতে আমরা আমরা যদি উদাহরণ দিয়ে বুঝি সবচেয়ে ভালো বুঝবো যেমন ধরো একটা বিক্রিয়া লিখছি টু সি প্লাস ও টু

Cl3. থ্রি আবার দেখো এইচ টু এস প্লাস সি S টু টু এইচ সি এল প্লাস আমরা যদি বিক্রিয়াগুলোকে খেয়াল করি দেখো এখানে সিইউ থেকে অর্থাৎ কী হল জারন অর্থাৎ এখানে মৌলের সঙ্গে অক্সিজেন যুক্ত হলো এখানে দেখো কার্বন মনোক্সাইড কার্বন মনোক্সাইড থেকে কী হলো সিও এখানে কিন্তু মৌল নয় এখানে যৌগের সঙ্গে অক্সিজেন যুক্ত হলো আবার দেখো এফি থেকে হলো এফি এখানে মৌলের সঙ্গে অধাতমূলক সিএল টু অধাত মৌল বা মূলক যুক্ত হলো ঠিক আছে অধাত মৌল এখানে ক্লোরিন কি গ্যাস এটা অধাত মৌল যুক্ত হলো এফ এর সঙ্গে জারণ আবার দেখো এখানে আমরা যদি এই বিক্রিয়াটাই খেয়াল করি এটাও জারুণ হাইড্রোজেন অপসারণ তাহলে দেখো এইচ এর মধ্যে ক্লোরিনের মধ্যে পচা ডিমের মতো গন্ধযুক্ত এইচ টু এস চালনা করা হলো সালফার অদক্ষিপ্ত হচ্ছে তাহলে সালফার অধক্ষিপ্ত হচ্ছে মানে এইচ থেকে হাইড্রোজেন অপসারিত হচ্ছে তাহলে এগুলো প্রত্যেকটা ঘটনায় হচ্ছে জারণ তাহলে কোনো মৌলের সঙ্গেও যুক্ত হতে পারে অক্সিজেন বা কোনো যৌগের সঙ্গেও যুক্ত হতে পারে শুধু অক্সিজেন নাই অহাতব মৌল বা মূলক যুক্ত হতে পারে অথবা কোনো যৌগ থেকে হাইড্রোজেন বা অধাতব মৌল বা মূলক ধাতব মৌল বা মূলক যদি অপসারিত হয় সেটাও হল জারণ বোঝা গেল কী বললাম তাহলে এটা রাসায়নিক বিক্রিয়ারই অংশ বিশেষ সেই জন্য আমরা শুরু করব যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন বা অধাতব মৌল বা মূলক যুক্ত হয় অথবা কোনো যৌগ থেকে হাইড্রোজেন বা ধাতব মৌল বা মূলক অপসারিত হয় তাকেই আমরা বলবো জারুন বোঝা গেল বোঝা গেল ঘটনাটা কি বললাম দেখো আবার দেখো তাহলে এটা মৌল এর সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে এটা যৌগ এর সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে এটা মৌলের সঙ্গে একটা অধাতব মৌল যুক্ত হচ্ছে আবার দেখো এটা একটা যৌগ যেখান থেকে হাইড্রোজেন অপসারিত হচ্ছে ঠিক আছে আবার কোনো যৌগ থেকে যদি কোনো অধাতব মূলক অপসারিত হয় বা মৌল অপসারিত হয় সেটাও কিন্তু জারন বোঝা গেল তাহলে এগুলোকে সব একসঙ্গে করে আমি লিখছি দেখো तले जे रासायनिक क्रियाय जे रासायनिक क्रियाय कोणू मूलो बा যোগের সঙ্গে অক্সিজেন বা অধাতব মূল্য বা মূলক যুক্ত হয় অথবা কোন যৌগ থেকে হাইড্রোজেন অথবা কোনো যৌগ থেকে হাইড্রোজেন বা ধাতব মৌল বা মূলক অপসারিত হয় তাকে বলে তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় কোন মৌল বা যোগের সঙ্গে যেমন লিখেছিলাম দেখো টু সি ইউ প্লাস ও টু টু ও ঠিক আছে আবার দেখো টু সিও

য়ান টু এইচএল প্লাস এস বুঝে গেল দেখো তাহলে অক্সিডেশন জারণ কিন্তু অক্সিজেন ছাড়াও সম্ভব যেখানে অক্সিজেনের পরিবর্তে যদি অন্য কোনো অধাতব মৌল বা মূলক যুক্ত হয় বা কোনো যৌগ থেকে হাইড্রোজেন বা ধাতব বা মৌল বা মূলক অপসারিত হয় তাকে আমরা বলব জারণ দেখো ঠিক এর উল্টো ঘটনা হচ্ছে বিজারণ এর উল্টো ঘটনা হচ্ছে বিজারণ কীরকম যে এই যে অক্সিজেন যুক্ত হলে যেমন জারণ হচ্ছে তাহলে যেখান থেকে অক্সিজেন বেড়েই যাচ্ছে তার বিজারণ হচ্ছে ঠিক একইভাবে হাইড্রোজেন অপসারিত হলে জারণ হচ্ছে তাহলে যেখান থেকে হাইড্রোজেন বেড়েই যাচ্ছে সেখানে কি ঘটছে মানে হাইড্রোজেন অপসারণ মানে জারণ হচ্ছে ঠিক হাইড্রোজেন যুক্ত হলে হয়ে যাবে বিজারণ বোঝা গেল তার মানে ঠিক উল্টো ঘটনা অক্সিজেন যুক্ত হচ্ছে জারণ অক্সিজেন অপসারিত হচ্ছে বিজারণ হাইড্রোজেন অপসারিত হচ্ছে জারণ হাইড্রোজেন যুক্ত হচ্ছে বিজারণ তাহলে ঠিক এটা উল্টে যদি বলি যে আমরা বিজারণ প্রক্রিয়াটা যদি বলি তাহলে বিজারণ কি যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যোগের সঙ্গে হাইড্রোজেন হাইড্রোজেন বা ধাতব মৌল বা মূলক যুক্ত হয় অথবা কোন যৌগ থেকে অক্সিজেন বা অধাতব মৌল বা মূলক অপসারিত হয় তাকে বলে বিচারণ ঠিকের উল্টো প্রক্রিয়া তাকে বলে বিজারণ। দেখে আমরা কত উদাহরণ যদি লিখি কয়েকটা উদাহরণ যদি দেখি যেমন এন টু প্লাস থ্রি এইচ টু এই বিক্রিয়াগুলো আমাদের অন্যভাবে আসে অনেক সময় কীরকম দেখো এই যে এন টু প্লাস থ্রি এইচ টু এটা অ্যামোনিয়া প্রস্তুতি ঠিক আছে এখানে দেখো যে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচার লাগে দুশো বায়ুমণ্ডলের চাপ লাগে আয়রন চূর্ণ অনুঘটক লাগে তার অনেক সময় বলা যায় যে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সি উষ্ণতায় দুশো বায়ুমণ্ডলের চাপে আয়রন অনুঘটকের উপস্থিতিতে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ওয়ান ইস টু থ্রি এর মিশ্রণ অ্যামোনিয়া উৎপন্ন করে বুঝে গেল এটা আমার করা থাকলে আবার অন্য বিক্রিয়ার এটা আমার কাজে লাগবে ঠিক আছে এখানে দেখো যে এই যে হাইড্রোজেন যুক্ত হওয়া নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হলো ঠিক আছে তাহলে এটা হলো কি বিজ্যারন বিজ্যারন ঠিক আছে ঠিক একইভাবে দেখো আমরা যদি একটা বিক্রিয়া লিখি অন্য বিক্রিয়া সিও প্লাস এইচ টু প্লাস এইচ টু এইখানটা খেয়াল করো বুঝে গেল এখানে দেখো সিউ কিউপ্রিক অক্সাইড উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে হাইড্রোজেন চালনা করেছি বাদামী বর্ণের ধাতব কপার আর জল উৎপন্ন হয়েছে তাই তো কী হয়েছে এখানে কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেন অপসারিত হয়ে কপার হয়েছে তাহলে অক্সিজেন অপসারণ মানেও বিজারণ অক্সিজেন অপসারণ মানেও বিজারণ বোঝা গেল তাহলে এই ধরনের বিক্রিয়াগুলো আমাদের এড়িয়ে রাখতে হয় আবার যেমন ধরো সি টু এইচ ফোর এই যৌগটার নাম হচ্ছে ইথিলিন এখানে যদি আমরা হাইড্রোজেন দিয়ে দিই তাহলে কী হবে সি টু এইচ সিক্স এটার নাম হচ্ছে ইথেন তাহলে ইথিলিন হাইড্রোজেন মিশ্রণ কি উৎপন্ন করছে ইথেন তাহলে দেখো এইখানের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হলো তাহলে এটাও কি হচ্ছে বিজারণ তাহলে কোনো যৌগের সঙ্গেও হাইড্রোজেন যুক্ত হলে কী হয় বিজারণ বুঝে গেল তাহলে সেই জন্য বলছে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে হাইড্রোজেন বা কোনো ধাতব মৌল বা মূলক যুক্ত হয় অথবা কোনো যৌগ থেকে অক্সিজেন বা অধাতব মৌল বা মূলক অপসারিত হয় তাকে আমরা বলবো বিজারণ বুঝে গেল বেশ এবার দেখো আমরা এই যে কথাটা বলছি যে কোনো মৌলের সঙ্গে অক্সিজেন যুক্ত হচ্ছে বা কোনো যৌগ থেকে হাইড্রোজেন অপসারিত হচ্ছে এই ঘটনাগুলো যদি আমরা খেয়াল করি যে একটা রাসায়নিক বিক্রিয়ায় যে অক্সিজেন যুক্ত হবে তাহলে আমরা রাসায়নিক বিক্রিয়ায় ঘটানোর জন্য যে বিক্রিয়কগুলো ব্যবহার করব তাহলে সেখানের কোনো একটা বিক্রিয়ক থেকে অক্সিজেনটা অপসারিত হচ্ছে বা অক্সিজেন যুক্ত হচ্ছে তাহলে অক্সিজেন যেখান থেকে অপসারিত হচ্ছে কোনো একটার মধ্যে গিয়ে যুক্ত হচ্ছে তাহলে অক্সিজেন যুক্ত হওয়া যেমন জারণ যে বিক্রিয়ক থেকে অক্সিজেন বেরিয়ে গেল তার জন্য তার কী ঘটবে বিজারণ ঘটবে তার মানে জারণ হলেই বিজারণ হবে অর্থাৎ জারণ বিজারণ কিন্তু একটা যুগপদ বিক্রিয়া এটা আমাদের মনে রাখতে হবে যেমন একটা ছোট্ট উদাহরণ দেখো আগে লিখলাম যেমন সিও প্লাস এইচ টু সমান সমান কি সি প্লাস এইচ টু ভালো করে খেয়াল করে দেখো এই যে অক্সিজেন এই অক্সিজেনটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হলো তার মানে এইখানটা কী হচ্ছে অক্সিজেন যুক্ত হওয়া মানে কি জারুণ তাহলে এই যে অক্সিজেন যুক্ত হলে এটা কোনো ব্যক্তি কোনো পদার্থ থেকে তো বেরিয়ে এসছে তাহলে যার কাছ থেকে বেরিয়ে এসছে তার কী হবে বিজারণ হবে বুঝে গেল মানে দেখো সিইউ থেকে সিইউ থেকে অর্থাৎ কিউপ্রিক অক্সাইড থেকে ধাতব কপার এটা কী হয়ে গেল বিজারন বুঝে গেল তাহলে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে হাইড্রোজেন চালনা করলে কিউপ্রিক অক্সাইড ধাতব কপারে বিজারিত হয় এবং হাইড্রোজেনকে জলে জারিত করে অর্থাৎ এখানে হাইড্রোজেনের জারণ ঘটল আর কিউপ্রিক অক্সাইডের বিজারণ ঘটল হাইড্রোজেনের মনে রাখতে হবে জারণ কার হলো হাইড্রোজেনের জলের নয় হাইড্রোজেন জারিত হলো দিয়ে জল হলো অর্থাৎ হাইড্রোজেনের জারণ আর কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেন চলে গেল হলে কিউপ্রিক অক্সাইডের বিজারণ হলো বোঝা গেল একটা জিনিস দেখো এইখানে আমাকে মনে রাখতে হবে যে দ্রব্য বিজারক দ্রব্য তাহলে দ্রব্য কোনটা বিজারক দ্রব্য কোনটা যে অপরকে জারিত করবে সে দ্রব্য যে অপরকে বিজারিত করবে সে দ্রব্য ঠিক আছে এই উদাহরণটার মধ্যে দেখো সব আছে ঠিক আছে তাহলে যে অপরকে জারিত করবে তাহলে কিউপ্রিক অক্সাইড হাইড্রোজেনকে জলে জারিত করছে অথেব কিউপ্রিক অক্সাইড জারক দ্রব্য কপার নয় কিউপ্রিক অক্সাইড দ্রব্য ঠিক একইভাবে দেখো হাইড্রোজেন কিউপ্রিক অক্সাইডকে ধাতব কপারে বিজারিত করছে অথেব হাইড্রোজেন হলো বিজারক দ্রব্য বুঝে গেল তার মানে যে জারিত করে সে জারক দ্রব্য কিন্তু ও জারিত করলে কী হবে নিজে বিজারিত হয়ে যাবে কারণ এটা বারবার বলছি জারণ বিজারণ একই সঙ্গে ঘটা বিক্রিয়া কারণ সে অক্সিজেন যুক্তই হোক বা হাইড্রোজেন অপসারিতই হোক কারোর সঙ্গে গিয়ে যুক্ত হবে তাহলে কোন একটা যুগ যৌগ থেকে বা বেরিয়ে আসতে হবে তো অক্সিজেনটাকে তাই না তাহলে যেখান থেকে বেরিয়ে আসবে তার কী হবে বিজারণ আর যেখানে গিয়ে যুক্ত হবে তার কী হবে জারণ ঠিক আছে তাহলে আমি যদি বলি জারণ বিজারণ একটা যুগপথ বিক্রিয়া তাহলে ধরো এই উদাহরণটা দিলাম তাহলে এখানে কী বলবো আমরা যে क्यूप्रिक ऑक्साइड थे के बिक्रिया क्यूप्रिक ऑक्साइड थे के ऑक्सीजन অপসারিত হয়েছে অর্থাৎ কিউপ্রিক অক্সাইডের কিউপ্রিক অক্সাইডের বিজারণ ঘটেছে বিজারণ ঘটেছে ওই অক্সিজেন ওই অপসারিত অক্সিজেন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হওয়ায় তাহলে ওই অপসারিত অক্সিজেন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হওয়ায় হাইড্রোজেনের হাইড্রোজেনের জারন ঘটেছে হলো এবং কিউপ্রিক অক্সাইড কিউপ্রিক অক্সাইড ধাতব কপারে ধাতব কপারে বিচারিত হয়েছে ও হাইড্রোজেন জলে জারিত হয়েছে অতএব জারণ বিজারণ একটি একই সঙ্গে ঘটা বিক্রিয়া ব্যাস একদম সিম্পল ম্যাটার অর্থাৎ জারুণ হচ্ছে মানেই অপরপক্ষে বিজারণ হবে বিজারণ হচ্ছে মানেই অপরপক্ষে জারণ হবে তাহলে অক্সিজেন যুক্ত হওয়া যেমন জারুন তাহলে অক্সিজেন যে মৌল বা যোগের সঙ্গে যুক্ত হবে সেই অক্সিজেনটা অন্য কোনো পদার্থ থেকে বেরিয়ে আসছে অন্য কোনো যোগ থেকে বেরিয়ে আসছে তাহলে যার থেকে অক্সিজেন বেরিয়ে আসছে তার বিজারণ যার সঙ্গে যুক্ত হচ্ছে তার জারণ বোঝা গেল তাহলে এখানে এই বিক্রিয়াটিতে কী হচ্ছে কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেন অপসারিত হয়েছে অর্থাৎ কিউপ্রিক অক্সাইডের বিজারণ ঘটেছে এবং ওই অপসারিত অক্সিজেন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে অতএব হাইড্রোজেনের জারণ ঘটেছে দিয়ে কিউপ্রিক অক্সাইড ধাতব কপারে বিজারিত হয়েছে হাইড্রোজেন জলে জারিত হয়েছে অতএব জারণ বিজারণ একটা একই সঙ্গে ঘটা বিক্রিয়া বুঝে গেল এইবার দেখো এইখানে আমাকে জারক দ্রব্য বিজারক দ্রব্য বলবে ঠিক আছে তাহলে জারক দ্রব্য কি বলেছি জারক দ্রব্য হচ্ছে যে অপরকে জারিত করছে তাহলে অপরকে জারিত করলে কি হবে নিজে বিজারিত? হবে ঠিক আছে তাহলে জারক দ্রব্য জারক দ্রব্য জারণ বিজারণ বিক্রিয়ায় জারণ বিজারণ বিক্রিয়ায় যেসব পদার্থ অন্য পদার্থকে জারিত করে নিজে বিজারিত হয় নিজে বিচারিত হয় তাদের দ্রব্য বলে বুঝে গেল তাই দেখো জারণ বিজারণ বিক্রিয়ায় যেসব পদার্থ অন্য পদার্থকে জারিত করে নিজে বিজারিত হয় তাদের বলা হচ্ছে জারক দ্রব্য যেমন আমি যদি উপরিক্ত বিক্রিয়াটা যদি দেখি কিউপ্রিক অক্সাইড হাইড্রোজেনকে জলে জারিত করেছে এবং নিজে ধাতব কপারে বিজারিত হয়েছে অতএব কিউপ্রিক অক্সাইড দ্রব্য বোঝা গেল তাহলে উপর বিক্রিয়াটিতে তাহলে বিক্রিয়াটিতে কে জারক দ্রব্য দেখো তো তাহলে বিক্রিয়াটিতে কিউপ্রিক অক্সাইড সিও এইচ টুকে জলে জারিত করে নিজে ধাতব কপারে বিজারিত হয়েছে বোঝা গেল তাহলে এই বিক্রিয়াটাই দেখো কিউপ্রিক অক্সাইড হাইড্রোজেনকে জলে জারিত করে নিজে ধাতব কপারে বিজারিত হয়েছে অতএব কিউপ্রিক অক্সাইড সিইউও জারক দ্রব্য জারক দ্রব্য ঠিক একইভাবে দেখো এই উল্টোটা যদি বলি হাইড্রোজেন কিউপ্রিক অক্সাইডকে ধাতব কপারে বিজারিত করে নিজে জলে জারিত হয়েছে হ্যাঁ বুঝে গেল তাহলে এইচ টু সিউকে ধাতব কপারে বিজারিত করে নিজে জলে জারিত হয়েছে তাহলে হাইড্রোজেন বিচার দ্রব্য হাইড্রোজেন কিউপ্রিক অক্সাইডকে ধাতব কপারে বিজাড়িত করলো নিজে জলে জারিত হয়ে গেল তাহলে হাইড্রোজেন বিজারক দ্রব্য অতএব এইচ টু বিজারক দ্রব্য বুঝে গেল বেশ এবার দেখো এমন একটা পদার্থ আছে যে জারক বিজারক উভয় রূপে কাজ করে এরকম একটা পদার্থ হচ্ছে সালফার ডাইঅক্সাইড যে জারক রূপে কাজ করে বিজারক রূপেও কাজ করে তাহলে জারক বিজারক উভয় রূপে কাজ করে জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে উভয় রূপে কাজ করে এস ও টু সালফার ডাইঅক্সাইড বুঝে গেল বেশ এবার দেখবে কিছু কিছু বইতে বিক্রিয়া আছে সেগুলো তোমার দেওয়া আছে যে জারণ দেখাও বিজারণ দেখাও কারণ দেখাও কোনটা দ্রব্য কোনটা বিজারক দ্রব্য এগুলো নিজেরা একটু সলভ করবে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবে যেমন ধরো এন ও প্লাস সি জেড প্লাস সিও তাহলে এখানে যদি বলা হয় কোনটা জারণ কোনটা বিজারণ দেখো চোখ বুঝে আমরা দেখতে পাচ্ছি এটা জারণ এইটা বিজারণ কারণ কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে এখানে জিঙ্ক অক্সাইড জিঙ্ক অক্সাইড থেকে অক্সিজেন অপসারিত হয়েছে তাহলে এটা বিজারণ অক্সিজেন অপসারিত হলো মানে বিজারণ অক্সিজেন যুক্ত হলো মানে জারণ এবার যদি বলে দেখো তাহলে জারক দ্রব্য কোনটা দ্রব্য কোনটা জিঙ্ক অক্সাইড কারণ জিঙ্ক অক্সাইড কার্বনকে কার্বন মনোঅক্সাইডে জারিত করেছে এবং নিজে ধাতব জিঙ্কে বিজারিত হয়েছে অতএব জিঙ্ক অক্সাইড দ্রব্য ঠিক একইভাবে দ্রব্য কোনটা কার্বন জিঙ্ক জিঙ্ক অক্সাইডকে ধাতব জিঙ্কে বিজারিত করেছে নিজে কার্বন মনোক্সাইডে জারিত হয়েছে অতএব এখানে কার্বন দ্রব্য বোঝা গেল আশা করি সকলে বুঝতে পেরেছ এইবার দেখো যখন এটা রাসায়নিক বিক্রিয়া তখন এর ভেতরে আমাকে যেতেই হবে কারণ আমরা জানি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কারা পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রন পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রন সেই জন্য আমাকে যখন এই বিক্রিয়াটা হচ্ছে তখন ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যের ব্যাখ্যাটা আমাকে শিখতে হবে বোঝা গেল কি বললাম তার আগে দেখো কিছু জিনিস আমরা যেমন যদি বুঝি এগুলো যেমন ধরো এফি এটা কি আয়রন আমরা জানি দুটো যোজ্যতা আছে ঠিক আছে এফি একটা টু প্লাস হয় একটা এফি থ্রি প্লাস হয় ঠিক আছে অর্থাৎ এটা ফেরাস এটা ফেরিক অনেক মৌল আছে যেমন ধরো এসেন এসেন টু প্লাস হয় এসেন ফোর প্লাস হয় বোঝা গেল এইবার আমরা সবসময় বলেছি প্লাস দেওয়া আছে মাথায় প্লাস মাইনাস যাই থাক যেমন ধরো সিএল মাইনাস তাই তো ও টু মাইনাস এস টু মাইনাস এই যে প্লাস মাইনাস মাথায় দেওয়ার অর্থ বা সংখ্যাতে সমেত মাথায় দেওয়ার অর্থ হলো ইলেকট্রন কম বেশি ঠিক আছে ইলেকট্রনের আধিক্য ইলেকট্রনের ঘাটতি এটাই বুঝবো আমরা তাহলে এখানে এফি টু প্লাস যখন প্লাস দেখাচ্ছে মানে বুঝবো ইলেকট্রনের ঘাটতি আছে যেখানে দেখো মাইনাস এখানে দেখছি মানে আমরা ইলেকট্রনের আধিক্য আছে বোঝা গেল এইবার আমরা এখানে শিখব ইলেকট্রনীয় তত্ত্ব জারণ বিজারণের অর্থাৎ ইলেকট্রনীয় প্রভাবটা কী আছে ইলেকট্রনীয় প্রভাব মানে ইলেকট্রন গ্রহণ ইলেকট্রন বর্জন এই যে প্লাস মাইনাস বললাম যে বর্জন করেছে সে প্লাস হয়েছে যে মাইনাস যার মাথায় মাইনাস আছে মানে সেই ইলেকট্রন গ্রহণ করেছে আধিক্য আছে বলে মাইনাস আবার দেখা গেলো এদের ক্ষেত্রে টু প্লাস থেকে থ্রি প্লাস হচ্ছে ইলেকট্রন বর্জন ঠিক উল্টো যদি ভাবি থ্রি প্লাস থেকে টু প্লাস হচ্ছে দেখো টু প্লাস থেকে থ্রি প্লাস মানে কি দুটো কম ছিল এখানে তিনটে কম দেখাচ্ছে মানে আরও একটা বেরিয়ে গেল ঠিক উল্টো দিকটা যদি ভাবি থ্রি প্লাস থেকে টু প্লাস তার মানে এখানে তিনটে কম দেখাচ্ছে কিন্তু এখানে দুটো কমে গেল তার মানে একটা ইলেকট্রন গ্রহণ করলো ঠিক আছে তার মানে পরমাণু তাহলে এফি এফি থেকে এটাও হতে পারে এটাও হতে পারে ঠিক আছে এসএন থেকে এটাও হতে পারে এটাও হতে পারে ঠিক আছে ঠিক একইভাবে দেখো সিএল থেকে এটা হতে পারে ঠিক আছে আবার দেখো ও থেকে এটা হতে পারে এস থেকে এটা হতে পারে ঠিক এদের উল্টো প্রক্রিয়াও সম্ভব যেমন ধরো সিএল মাইনাস থেকে সিএল ঠিক আছে হলো ও টু মাইনাস থেকে ও টু সরি আবার দেখো এস টু মাইনাস থেকে এস তাহলে এই যে প্রক্রিয়াগুলো হয় কি বললাম মাথায় মাইনাস মানে ইলেকট্রন আধিক্য মানে ওই ইলেকট্রন গ্রহণ করছে মাথায় মাইনাস থেকে ওর ইলেক মাইনাসটা সরে গেল মানে ও ইলেকট্রন বর্জন করলো তার মানে এখানে কি এখানে দেখো মাইনাস আছে মানে প্লাস ই একটা গ্রহণ করেছে এখানে দেখো প্লাস টু ই দুটো গ্রহণ করেছে প্লাস টু ই ঠিক একইভাবে এইটা আধিক্য ছিল এখন আর নেই সমান হয়ে গেছে তার মানে মাইনাস ই ইলেকট্রন বর্জন মাইনাস টুই মাইনাস টুই বর্জন বুঝে গেল ঠিক একইভাবে দেখো এফি থেকে এফি টু প্লাস তার মানে মাইনাস টুই এফি টু প্লাস থেকে আবার থ্রি প্লাস মাইনাস ই এসএন থেকে এসএন টু প্লাস মাইনাস টু ই টু প্লাস থেকে ফোর প্লাস মাইনাস টুই তাহলে দুটো বর্জন করেছিল আবার দুটো বর্জন করে ফোর প্লাস হয়ে গেল ঠিক একইভাবে উল্টোটাও সম্ভব বুঝে গেল এইবার বলি আমরা যে গ্রহণ বর্জনে কি হয় ইলেকট্রন বর্জন জারণ ইলেকট্রন গ্রহণ বিজারণ ইলেকট্রন বর্জন জারণ ইলেকট্রন বর্জন জারণ ইলেকট্রন গ্রহণ বিজারণ খুব ভালোভাবে বুঝবে এটা বুঝে গেল এইবার দেখো ইলেকট্রন গ্রহণ বর্জন উভয়ই করতে পারে পরমাণুও করতে পারে আয়নও করতে পারে ঠিক আছে যেমন ধরো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে আয়ন হলো আয়ন ইলেকট্রন বর্জন করে পরমাণু হলো ঠিক এদিকে উল্টোটা ভাবো এটা পরমাণু পরমাণু ইলেকট্রন বর্জন করলো আয়ন হলো ঠিক আমি যদি এইটা ভাবি এফি থ্রি হত প্লাস এ ইলেকট্রন গ্রহণ করে এফি টু প্লাস হলো হতেই পারে যেমন এফি থ্রি প্লাস দেখাচ্ছি ঠিক আছে এ তো আয়ন এ পরমাণু নয় তাহলে আয়নও গ্রহণ করতে পারে তাহলে এ যদি একটা গ্রহণ করে তাহলে কি হবে এফি টু প্লাস হবে এখানে তিনটে কম দেখাচ্ছিলো একটা গ্রহণ করে কটা কম হয়ে গেল দুটো কম বুঝে গেল তাহলে পরমাণুও গ্রহণ করতে পারে আবার আয়নও গ্রহণ করতে পারে পরমাণু বর্জন করতে পারে আবার আয়নও বর্জন করতে পারে বোঝা গেল তাহলে ভালো করে দেখো কি বলেছি বর্জন মানে জারণ কখন ঘটে এটা রাসায়নিক বিক্রয় ঘটে রাসায়নিক বিক্রিয়া মানেই বলেছি বাইরের কক্ষের ইলেকট্রনের আদান প্রদান তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকে আমরা বলি জারণ ঠিক উল্টোটা যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে বলে বিজারণ। ঠিক আছে আচ্ছা আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝবো এবার ঠিক আছে প্লাস থেকে দেখো এই বিকেটে খেয়াল করো দেখবে আমরা যোজ্যতা লেখার সময় যখন সরি যখন এই যে এন সিএল ফোর লিখলাম এই যে যৌগটা গঠন হলো তাই না যৌগ যখন গঠন হয় দেখবে এর যোজ্যতা এর পায়ে এর যোজ্যতা এর পায়ে দেখো এন ফোর প্লাস আছে সিএল মাইনাস আছে তাহলে এরটা এর পায়ে মানে এক থাকলে লেখার দরকার নেই তাহলে চারটা এর পায়ে চলে যাবে তার মানে আমরা যখন এই যৌগটা দেখব বুঝবো এর মাথায় ফোর প্লাস আছে সিএলের মাথায় মাইনাস ওয়ান আছে ঠিক একইভাবে দেখো এসেন সিএল টু যখন এই যৌ গঠন করেছে তাহলে এসেন টু প্লাস ছিল আর সিএল মাইনাস ছিল সেই জন্য এরটা এর পায়ে চলে গেছে আর এরটা এর পায়ে আসছে কিন্তু এক থাকলে একটা দেওয়ার দরকার নেই বোঝা গেল এইভাবে আমাদের বুঝতে হবে কি বললাম বোঝা গেলো ভালো করে দেখো আবার যখন এই দুটো আয়ন জুড়ে যাচ্ছে তখন এর মাথারটা এর পায়ে চলে যাচ্ছে এর মাথারটা এর পায়ে ঠিক আমি যদি এটা উল্টোটা ভাবি যখন এই যোগ ওটা থাকে এই ভাবনা ভাববো তার মানে এই ফোর টাকার এসেনের তাহলে এসেন ফোর প্লাস আর এখানে এক টাকার সিএল মাইনাসের বুঝা গেল এইবার এইখানে আমাকে তাকাও একটুখানি এখানে তাকাও এফি এখানে কী আছে থ্রি প্লাস আছে এখানে থ্রি আছে তো মানে এটা থ্রি প্লাস এইখানে এফি দেখো এখানে কী আছে এটা টু আছে মানে এটা টু প্লাস ঠিক একইভাবে এই এসএনটাকে খেয়াল করো এটা কত আছে টু প্লাস তাহলে এই এশেনটা কত আছে ফোর প্লাস এইবার দেখো তো এশেন টু প্লাস থেকে ফোর প্লাস এফি থ্রি প্লাস থেকে টু প্লাস বুঝে গেল তাহলে এফি থ্রি থেকে টু প্লাস ঘটলো এসেন টু থেকে ফোর প্লাস তার মানে এসেন টু থেকে হলো, এসেন ফোর প্লাস এফি থ্রি থেকে হলো এফি টু প্লাস দেখো এর আগে টু আছে এর আগেও টু আছে সবসময় আমাদের মনে রাখতে হবে একটা রাসায়নিক বিক্রিয়ায় যতগুলো ইলেকট্রন বর্জন হচ্ছে ঠিক ততগুলোই গ্রহণ করতে হবে বর্জন গ্রহণটাকে আমার মেলাতে হবে নাহলে রাসায়নিক বিক্রিয়াটা হবে না আগে দেখো এই জিনিসটা ক্লিয়ার হলো কি না আমি থ্রি প্লাসটা কোথা থেকে লিখলাম এই যে বললাম এর নিচে যেটা আছে সেটা এর যোজ্যতা বুঝে গেল এর কারণ যোগ গঠনের সময় দুটো আয়নীয় যৌগ যখনই গঠন হবে তখন যোজ্যতাগুলো পাল্টাপাল্টি হয়ে পায়ে চলে যায় মানে এ থ্রি প্লাস আছে তাহলে এর থ্রিটা এখানে নেমে গেল ঠিক আছে আর এর মাথায় মাইনাস ছিল একটা মাইনাস সেই জন্য এক থাকলে কিছু লেখার দরকার নেই মানে কিছু নেই মানে বুঝবো একটা আছে এর মাথায় ঠিক আছে ঠিক এখানে দেখো এন এখানে টু আছে মানে এই সিএলের টু আছে মানে এর মাথায় কত বসবে টু প্লাস ঠিক একইভাবে দেখো এখানে টু আছে মানে এফ এর মাথায় কত বসছে টু প্লাস এখানে ফোর আছে মানে এসেনের মাথায় কত বসছে ফোর প্লাস এটা খুব ভালো করে বুঝতে হবে এইবার আমি লিখেছি দেখো এইখান থেকে এইটা দেখিয়েছি এখানে এসেন টু প্লাস ছিল এখানে এসেন হয়েছে ফোর প্লাস ভালো করে বোঝো তাহলে আমি বলেছি যখনই প্লাস বাড়ছে মানে ইলেকট্রনের ঘাটতি হচ্ছে দুটো ঘাটতি ছিল চারটে ঘাটতি ঘাটতি কি করলে হয় বর্জন করলে হয় তাহলে দেখো এখানে কি হয়েছে মাইনাস টুই তাহলে এটা কি হলো জারন বুঝে গেল তাহলে ইলেকট্রন বর্জন মানে জারন তাহলে এন টু প্লাস দুটো ইলেকট্রন বর্জন করে এন ফোর প্লাস হয়েছে বুঝে গেল ঠিক একইভাবে দেখো এফি থ্রি প্লাস দেখো এর মাথায় থ্রি প্লাস ছিল এখানে কটা হয়েছে টু প্লাস তাহলে থ্রি প্লাস থেকে টু প্লাস কী করে হয় থ্রি প্লাস থেকে টু প্লাস কি করলে হয় গ্রহণ করলে হয় এখানে কম ছিল সরি এখানে থ্রি প্লাস ছিল বেশি ছিল এখানে কমে গেল তার মানে তিনটে কম দেখাচ্ছিল এখন দুটো কম দেখাচ্ছে মানে একটা গ্রহণ করেছে কিন্তু দেখো আমি বারবার বলেছি রাসায়নিক বিক্রয় যতগুলো ইলেকট্রন বর্জন হবে ঠিক ততগুলোই গ্রহণ হবে তাহলে এর মাথাতেও প্লাস টুই হবে এবার হিসেব কি করে মেলাচ্ছি আমি এখানে দেখো একটা এপি যদি একটা গ্রহণ করে তাহলে দুটো এপি কটা গ্রহণ করবে দুটো গ্রহণ করবে তাহলে ওই জন্য এখানে টু এপি তাহলে দুটো এপি থ্রি প্লাস ছিল দুটো গ্রহণ করে দুটো এপি টু প্লাস হয়েছে বোঝা গেল তাহলে ইলেকট্রন গ্রহণ মানে কি বিজারণ বোঝা গেল তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকে বলে জারণ আর যে রাসায়নিক বিক্রয় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে বলে বিজারণ বয়ে যাচ্ছে এইবার দেখো এখানেও ঠিক একই ঘটনা ইলেকট্রন বর্জন হলেই গ্রহণ হবে ঠিক আছে তাহলে উপরের বিক্রয়টি কী দেখতে পাচ্ছি এসেন টু প্লাস দুটো ইলেকট্রন বর্জন করে এন ফোর প্লাসে পরিণত হয়েছে অতএব এখানে জারণ ঘটেছে আবার ঠিক একইভাবে ওই বর্জন ইলেকট্রন দুটো দুটো এপি থ্রি প্লাস গ্রহণ করে দুটো এপি টু প্লাসে পরিণত হয়েছে অর্থাৎ এখানে বিজারণ ঘটেছে তাই বলা যায় জারণ বিজারণ একটি যুগপথ বিক্রিয়া বুঝে গেল তাই যদি বলে ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও জারণ বিজারণ একটা যুগপথ বিক্রিয়া ঠিক আমরা এই ঘটনা বলবো জারণ দেখাও জারণ বিজারণ দেখাও বিজারণ বুঝে গেল এই একটা উদাহরণে অনেক কিছু বোঝানো যাবে বুঝে গেল এবার তোমাকে যদি বলে দেখো দ্রব্যকে বিজারক দ্রব্যকে ঠিক উল্টোটা কিন্তু এখানে জারণ হলো কিন্তু যে বর্জন করছে সে কিন্তু জারক দ্রব্য নয় যে গ্রহণ করছে সে দ্রব্য আর যে বর্জন করছে সে বিজারক দ্রব্য ঠিক আছে তাহলে বর্জন করছে কে এন টু প্লাস তাহলে দ্রব্যকে তাহলে দ্রব্যকে দ্রব্য হচ্ছে এফি থ্রি প্লাস এফি থ্রি প্লাস কারণ এফি থ্রি প্লাস ইলেকট্রন গ্রহণ করছে তাহলে যে গ্রহণ করে ইলেকট্রন সে দ্রব্য মনে রাখবে ঠিক আছে আর বিচারক দ্রব্যকে যে বর্জন করে সে বিজারক দ্রব্য তাহলে এখানে বর্জন করেছে কে এশেন টু প্লাস বর্জন করেছে ঠিক আছে তার মানে এই নয় যে সময় আয়নরাই দ্রব্য বিচারক দ্রব্য হবে পরমাণুও হতে পারে যেমন ধরো এখানে সিএল কি দেখিয়েছি সিএল প্লাস ই কীভাবে সিএল মাইনাস তাহলে এখানে কে সিএল দ্রব্য ঠিক আছে ঠিক একইভাবে দেখো এখানে আমরা যদি দেখি যে এসেন ঠিক আছে দুটো ইলেকট্রন বর্জন করলো দিয়ে হলো এসেন টু প্লাস তাহলে এখানে কী হলো এন বিচারক দ্রব্য তাহলে পরমাণুও হতে পারে আয়নও হতে পারে তাহলে জারণ বিজারণ বিক্রিয়ায় যে সমস্ত পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তারা হচ্ছে দ্রব্য আর জারণ বিজারণ বিক্রিয়ায় যে সমস্ত পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে জারকদ্রব্য বুঝে গেল ঠিক আছে বেশ তাহলে আমি একটু যদি এগুলো সাইডে যদি লিখে দিই তাহলে ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে জারুন ঠিক আছে যে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকে বলে জারুণ বুঝে গেল দেখো জারুন কি এখানে উদাহরণ দেওয়া আছে তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকে বলে জারুন ঠিক একইভাবে বিজারণ কী হবে ঠিক উল্টোটা গ্রহণ করলে বিচারণ তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে বলে বিজারণ বুঝে গেল তাহলে ইলেকট্রন বর্জন করলে জারণ ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ সেটা পরমাণু গ্রহণও করতে পারে আবার আয়নও গ্রহণ করতে পারে পরমাণু বর্জন করতে পারে আয়নও বর্জন করতে পারে বোঝা গেল ঠিক একইভাবে দেখো আমরা যদি ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে বলি যে দেখাও যে জারুণ বিজারণ একটি একই সঙ্গে ঘটা বিক্রিয়া বা যুগপথ বিক্রিয়া তাহলে আমরা এই উদাহরণটা লিখলাম ঠিক আছে তাহলে উপরিক্ত এইটা ঠিক জারণ বিজারণ তাহলে উপরোক্ত বিক্রিয়ায় এসেন টু প্লাস দুটি ইলেকট্রন গ্রহণ করে এন ফোর প্লাসে পরিণত হয়েছে অতএব এখানে জারণ ঘটেছে ঠিক আছে তাহলে উপরের বিক্রিয়াটিতে এসেন টু প্লাস দুটি ইলেকট্রন বর্জন করে এসেন ফোর প্লাসে পরিণত হয়েছে অর্থাৎ এসেন টু প্লাসের জারুণ ঘটেছে অপরপক্ষে ওই ইলেকট্রন দুটি দুটি এফি থ্রি প্লাস গ্রহণ করে টু প্লাসে পরিণত হয়েছে অর্থাৎ এফি থ্রি প্লাস এর বিজারণ ঘটেছে বুঝে গেল তাহলে অতএব জারুণ বিজারণ একটি একই সঙ্গে ঘটা বিক্রিয়া ঠিক আছে ঠিক একইভাবে দেখো অতেব জারুণ বিজারণ একটি একই সঙ্গে ঘটা বিক্রিয়া এবার দেখো ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দ্রব্য বিচারক দ্রব্যের সংজ্ঞা দেখো ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে কী বলেছি যে গ্রহণ করে সে দ্রব্য সেটা পরমাণুও গ্রহণ করতে পারে আয়নও গ্রহণ করতে পারে যে বর্জন করে সে বিচারক দ্রব্য বুঝে গেল তাহলে দ্রব্য বিক্রি হয় যে পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে জারকদ্রব্য বলে বোঝা গেল তাহলে জারণ বিক্রিয়ায় যে পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে বলে জারক দ্রব্য বিক্রিয়াগুলো এরকম জারণ বিজন লিখে দিতে হবে কোনটা জারণ কোনটা বিজারণ তাহলে এখানে কি বলবো এখানে এন টু প্লাস সরি দু এফি থ্রি প্লাস ইলেকট্রন গ্রহণ করেছে বিক্রিয়াটিতে তাহলে এফি থ্রি প্লাস দ্রব্য ঠিক আছে তাহলে বিক্রিয়াটিতে এফি থ্রি প্লাস ইলেকট্রন গ্রহণ করায় এফি থ্রি প্লাস জারকদ্রব্য বুঝে গেল ঠিক একইভাবে বিজারক দ্রব্য কে বলে বিচারক দ্রব্য দেখো বিজারণ বিক্রিয়ায় যে সমস্ত পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকে বিজারক দ্রব্য বলে তাহলে জারণ বিজারণ বিক্রিয়ায় যে সমস্ত পরমাণু বা আয়ন যে সমস্ত পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকে বলে বিজারক দ্রব্য যেমন বিক্রিয়াটিতে বিক্রিয়াটিতে এসেন টু প্লাস ইলেকট্রন বর্জন করায় এসেন টু প্লাস বিচার দ্রব্য বুঝে গেল বেশ এবার দেখো আমাদের যে বাস্তব জীবনে কিছু জারণের কিছু অভিজ্ঞতা ঠিক আছে যেমন ধরো দেখবে যে আমরা যে ফল কাটি অর্থাৎ এই যে ডাব কাটার সময় দেখবে মুখ উপরটা ছাড়িয়ে দিলে সাদা অংশটা বেরোনোর কিছুক্ষণের মধ্যে দেখবে একটা ওপরে বাদামি রঙের ছোপ পড়ে যায় বা আপেল কাটলে কিছুক্ষণ পর দেখবে আপেলের মধ্যে যে সাদা অংশ আস্তে আস্তে বাদামি হয়ে যাচ্ছে এটা কিন্তু অক্সিডেশন বা জারনের জন্য ঘটে বুঝে গেল একইভাবে দেখো একটা খুব মানে কমন জিনিস আমরা দেখতে পাই যে লোহা যদি দীর্ঘদিন খোলা বাতাসে পড়ে থাকে তাহলে দেখবে লোহার ওপর একটা বাদামি রঙের আস্তরণ পড়তে থাকে এবং লোহা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় এই ঘটনাকে আমরা কি বলি মরিচে পড়া বলি অর্থাৎ লোহা বাষ্পের উপস্থিতিতে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে জলযুক্ত ফেরিক অক্সাইড উৎপন্ন করে যাকে আমরা বলছি মরিচা মরিচা হচ্ছে জলযুক্ত ফেরিক অক্সাইড এবং এই বিক্রিয়াটা চলতে থাকে এবং ধীরে ধীরে লোহা ক্ষয়প্রাপ্ত হয়ে যায় জলযুক্ত ফেরিক অক্সাইড এফি টু ও থ্রি কমা এক্স এইচ টু এইটা হচ্ছে মরিচার সংকেত তাহলে এটা হলো এফি টু ও থ্রি কমা এক্স এইচ টু বোঝা গেলো এইটা হচ্ছে মরিচার রাসায়নিক সংকেত অর্থাৎ জলযুক্ত ফেরিক অক্সাইড মানে মোর্চা ওই লোহার একটা যৌগ দীর্ঘদিন যদি বাতাসে পড়ে থাকে তাহলে অক্সিডেশন অক্সিডেশন অর্থাৎ জারণের জন্য এটা ঘটে বোঝা গেল যদি এই চ্যাপ্টারে কিছু বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি তোদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাস এই পর্যন্তই জারণ বিজারণ এখানেই শেষ করলাম আর এই চ্যাপ্টার থেকে এমসিকিউ ও অন্যান্য নোটসগুলো পাওয়ার জন্য আমাদের অ্যাপ এলআরএনআর ডট ইন থেকে সংগ্রহ করো